বয়স্ক লোকেদের ইউরিন ক্লিয়ার না হওয়ার একটা প্রবণতা, আবার কখনো কখনো কোনো কোনো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় বারে বারে ইউরিন ত্যাগ করার একটা প্রবণতা, আবার কখনো কখনো কোনো কোনো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিন শেষ হয়ে যাবার পরে ফোটা ফোটা করে ইউরিন লিকেজ, আবার কখনো কখনো বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রে দেখা যায় যে ইউরিন করার সময় মাঝে মাঝে বেঁধে যাওয়া। এই প্রবলেম গুলো কিন্তু অনেকটাই কমন, বিশেষ করে আফটার 60 মেলদের ক্ষেত্রে, অর্থাৎ আমাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কমন। তো ঘন ঘন ইউরিনের সমস্যা, যেটা আমি একটু আগে আপনাদেরকে বললাম, এটা এটার অনেক রকম কারণ থাকতে পারে। কারোর ডায়াবেটিস থাকলে এই রকম সমস্যা থাকতে পারে, কারোর পেলভিক ফ্লোর মাসলের যদি উইকনেস থাকে তাহলে এইরকম সমস্যা থাকতে পারে, আবার কারোর যদি ইউরিন ইনফেকশন হয় তাহলেও এইরকম সমস্যা থাকতে পারে। কিন্তু তার মধ্যে কিন্তু একটা সমস্যা হচ্ছে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা। তো কেবলমাত্র ঘন ঘন ইউরিন হলেই কিন্তু যে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হচ্ছে তা কিন্তু নয়, বাকি যে কয়টি সিমটম আমি আপনাদেরকে বললাম এই কয়েকটি সিমটম যদি দেখেন আপনারা, তাহলে আপনারা কিন্তু অনেকাংশে শিওর হয়ে যেতে পারেন যে আপনাদের প্রোস্টেট গ্ল্যান্ডের কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অর্থাৎ প্রোস্টেট গ্ল্যান্ড আপনাদের এনলার্জ মানে হয়েছে, অর্থাৎ বেড়ে গেছে। তো যাই হোক, আজকের এই ভিডিওতে আমি কতগুলো এক্সারসাইজ এর এগেনস্টে দেখাচ্ছি, যে এক্সারসাইজ গুলো আপনারা যদি সঠিকভাবে করতে পারেন এবং সকালবেলা সন্ধ্যাবেলা রাত্রিবেলা 3 times আপনারা যদি করতে পারেন, আপনাদের এই প্রোস্টেটের যে সমস্যা, এই সমস্যা মানে কিন্তু আস্তে 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 অনেকটাই সুস্থতার পথে চলে যাবে, অর্থাৎ আপনারা এই প্রোস্টেট গ্ল্যান্ডের এই রকম সমস্যার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পেয়ে যাবেন। তো ফার্স্ট যে এক্সারসাইজটা, সেটা আপনারা এরকম চেয়ারের ওপর বসবেন। চেয়ারের ওপরে বসার পরে আপনাদের এই এই যে নাভি, এই যে দেখুন নাভি, নাভির দুপাশে ঠিক এইভাবে আপনারা ধরবেন এবং এইভাবে আপনারা প্রেস করবেন। এবার প্রেস করার আগে আপনারা ইনহেল করবেন এবং এক্সহেল, তারপরে আপনারা এইভাবে প্রেস করবেন এবং আপনাদের প্রেস করে আপনাদের যে পায়ুপথ, সেই পায়ুপথটাকে আপনারা ভেতরের দিকে মানে যতটা পারবেন টেনে ধরে রাখবেন, ওকে। এবং যখন পারবেন না, আবার ইনহেল করতে করতে আগের পজিশনে চলে আসবেন। তো জাস্ট আমি একবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তো দেখুন ঠিক এইভাবে আপনারা কমসে কম 50 times আপনারা কিন্তু করার চেষ্টা করবেন। এটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ। এবার আমি আপনাদের সেকেন্ড এক্সারসাইজটা দেখাচ্ছি। তো সেকেন্ড এক্সারসাইজের ক্ষেত্রে এই রকম বালিশ আপনারা মানে ব্যবহার করবেন, আপনারা বলও ইউজ করতে পারেন, প্লাস্টিকের যে বলগুলো পাওয়া যায় সেই বলও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। তো বালিশটাকে আমি এইভাবে ভাঁজ করে নিলাম এবং প্রথমে আপনারা এইভাবে কাত হয়ে শোবেন এবং এক মানে দুটো পায়ের মাঝখানে আপনারা এইভাবে বালিশটাকে দেবেন। এইভাবে বালিশটাকে দেওয়ার পরে এই মানে আমি ডান পাটা ওপরের দিকে দিয়েছি, ডান পাটাকে দিয়ে বালিশটার ওপরে আপনারা জোরে এইভাবে প্রেসার ক্রিয়েট করবেন, এই এবং রিল্যাক্স, আবার এইভাবে প্রেসার ক্রিয়েট করবেন, 1 2 3 4 5 এন্ড রিল্যাক্স। এইভাবে আপনারা কমসে কম 35 থেকে 40 ইভেন 50 বার আপনারা কিন্তু এই পদ্ধতিটা অনুসরণ করবেন। এবারে নেক্সট এক্সারসাইজের ক্ষেত্রে ঠিক আগেরটার মতনই, ঠিক এই রকম মানে একটা পায়ের অপোজিটে আপনারা আরেকটা পা আনুন ঠিক এরকম ভাবে এবং এই পাটাকে আপনারা একদম স্ট্রেট করুন। স্ট্রেট করার পর জাস্ট এই 1 2 3 4 5 ঠিক এইভাবে আপনারা ওপর নিচ করার চেষ্টা করুন, কিন্তু খুব আস্তে আস্তে আপনারা করবেন, যেহেতু আপনাদের বয়স হয়ে গেছে, আপনারা আগে কোনোদিন এক্সারসাইজ করেননি, সুতরাং
সাবধানতা অবলম্বন করে তবেই কিন্তু আপনারা করবেন। এবার আমি পরের এক্সারসাইজ দেখাচ্ছি এবং এটাই হচ্ছে লাস্ট এক্সারসাইজ। তো দেখুন এই এক্সারসাইজটার ক্ষেত্রে আপনারা এইরকম আমি ঠিক যেভাবে মানে শুয়েছি আপনারাও ঠিক সেইভাবে শোবেন এবং পা দুটোকে একটা পায়ের মানে জাস্ট ক্রস করে দেবেন, পাটাকে ঠিক এইভাবে ক্রস করে দেবেন এবং এইখানটায় আপনারা হাতটাকে দেবেন। এইখানটা হাতটা দেওয়ার পরে জাস্ট এই 1 2 3 4 5 6 7 8 9 10 এন্ড রিল্যাক্স। তো জাস্ট এই কটা এক্সারসাইজ আপনারা কন্টিনিউ করুন, আপনারা ফলাফল নিজেরাই কিন্তু বলবেন।